বিতর্কের মুখে পরিবর্তন আসছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে। আইসিসির অনুমতি নিয়ে সবুজে লাগছে লালের ছোঁয়া, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশের জার্সিকে যারা পাকিস্তানের জার্সির সঙ্গে তুলনা করেছেন তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেন পাপন। সোমবার বেশ ঘটা করে উন্মোচন হয় বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। এরপর থেকে আসতে থাকে নানা প্রতিক্রিয়া, ভারী হতে থাকে অপছন্দের পাল্লা, পাকিস্তানের জার্সির সঙ্গেও মিল খুঁজে পান অনেকে। বিতর্কের মধ্যে তরুৎ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, দেশের জনগণের আবেগে আঘাত দিতে চায় না বোর্ড। শুরুতে লাল রং থাকলেও আইসিসির নির্দেশনা মেনেই জার্সিতে দেওয়া হয় সাদা রং, আবার আইসিসির অনুমতি নিয়েই লাল ফিরছে সবুজে। যখন আমরা নজর এসছে উই ডিসাইডেড ঠিক আছে তাহলে এটা যখন এরকম আছে তাহলে এটাকে লাল করা যায় কিনা, তখন আমাকে দেখালো যে না আগে ছিল লাল, আইসিসি বলাতে এটা চেঞ্জ করা হয়েছে। কালকে জানানোর পরে আমরা কালকেই বলেছি ডিজাইন করো, ওরা ডিজাইন করে নতুন একটা নিয়ে এসছে, আমরা যেটা অ্যাপ্রুভ করে দিয়েছি। এখানে জাতীয় পতাকার সাথে জার্সির সম্পর্কটা টেনে আনা, এটা আমি মনে হচ্ছে এটা একটা একেবারে সম্পূর্ণ ভুল ধারণা। রং কিংবা নকশা নিয়ে সমালোচনা মানা যায়, কিন্তু পাকিস্তানের জার্সির সঙ্গে টাইগার জার্সির তুলনায় চটেছেন বিসিবি প্রধান। সমালোচকদের নিয়েছেন এক হাত, দেশাত্মবোধের প্রশ্নে আপোষ করবেন না কারো সঙ্গে। বাংলাদেশ যেখানে লেখা আছে সেখানে পাকিস্তান মনে করবে কিভাবে? টাইগারের ছবি যেখানে আছে আমার বিসিবির লোগো, তারপরে যদি কেউ এটাকে বাংলাদেশ না মনে করে পাকিস্তান মনে করে, ওর পাকিস্তানি থাকা উচিত। এদিকে দলের আনুষ্ঠানিক ফটো সেশনে সাকিবের না থাকা নিয়েও সমালোচনা চলছে, তাতে ঘি ঢেলে দিয়েছে ফেসবুকে তার স্ত্রীর মন্তব্য। তবে বিশ্বকাপের আগে এ নিয়ে আলোচনা বাড়াতে চায় না বোর্ড। সে এসে বলছে যে সেটা দেখে নাই, সেজন্য জানলে সে অবশ্যই থাকতো, তো এখনো দেশে আছে, ও তো চলে যায় নাই। যেহেতু শুনলাম আপনারা নিশ্চিত থাকেন, আমি ওকে বলবো এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট দলকে আত্মবিশ্বাস ধরে রেখে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ঠান্ডা মাথায় খেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দুপুরে জাতীয় ক্রিকেট দলের সদস্যরা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এভাবেই তাদের উৎসাহ দেন তিনি। একদিন বিশ্বকাপের শিরোপা বাংলাদেশে হবে এমন প্রত্যাশা জানিয়ে বিসিবির কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাইকে খেলোয়াড়দের ওপর চাপ না দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। ক্রিকেট প্রিয় প্রধানমন্ত্রী সময় পেলেই স্টেডিয়ামে চলে যান টাইগারদের খেলা দেখতে। গ্যালারি থেকে পতাকা নাড়িয়ে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার এই চিত্র বহুবার দেখেছে মানুষ। মাত্র একদিন বাদে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, তারপরেই ষষ্ঠবারের মতো বিশ্বকাপ আসরে অংশ নেবেন তারা। এরই মধ্যে ঘোষিত হয়েছে বিশ্বকাপের মাঠে লাল সবুজের পতাকাবাহীদের নাম। ক্রিকেট জগতের সবচেয়ে মর্যাদার আসরে নিজেদের মেলে ধরবার আগে মঙ্গলবার দুপুরে টাইগাররা দেখা করেন সরকার প্রধানের সঙ্গে। গণভবনে অধিনায়ক মাশরাফির নেতৃত্বে পুরো টিম বাংলাদেশ মুখোমুখি প্রধানমন্ত্রীর। এ সময় শেখ হাসিনা বলেন, আত্মবিশ্বাস বুকে নিয়ে মাঠে নামলে জয় আসবেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা নাজমুল হাসান সহ সংশ্লিষ্ট সবাইকে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ না দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে সবার সাথে টেলিফোনে যোগাযোগ রাখবেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেও যোগ্যতা দিয়েই সাকিব তামিমরা একদিন বিশ্বকাপ ঘরে আনবে বলেও প্রত্যাশা প্রধানমন্ত্রীর।